যখনই তুমি মনের মধ্যে ধাক্কা দেবে যে না ওই করোনা তো আমার হতে পারে, বুঝতে হবে এটা শয়তানি ধোকা, এই করোনা আমার ধোকা হওয়ার কোনো কারণই নেই যদি আল্লাহর হুকুম না হয়। অতএব আমি অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক আমার বাপ মায়ের সেবা করব, একটা রোগীকে সেবা করব, সেবা করার দায়িত্ব আমার, আর ও করোনা দেওয়া না দেওয়ার দায়িত্ব আল্লাহর। তুমি আল্লাহকে ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যে তুমি দেখতে না পাও মন্দির আল্লাহ তোমাকে দেখছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাকাদ ফাজা ফাউজান আযীমা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ফাআউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سورة النحل نبيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর পরিচালন ব্যবস্থা, নবমণ্ডল ও ভূমণ্ডলের পরিচালন ব্যবস্থা, এ পূর্ণ ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে এক হাতে আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। পৃথিবীর আয়তন খুবই কম, সবাই জানেন যে এই পৃথিবীর চার ভাগে তিন ভাগই পানি, এক ভাগ মাত্র মাটি, বাকি তিন ভাগ পানিতে যারা বসবাস করে তাদের মধ্যে কোনো বিদ্রোহ নাই, তারা আদল ইনসাফের সঙ্গেই আছে, চিরকাল একই নিয়মে জোয়ার ভাটা খেলছে, কোনোদিন এর ব্যত্যয় ঘটে না। সাগরের পানি লবণাক্ত, আর কিছু এলাকার পানি আর মিষ্টি পানি সুপেয়, নদীর পানি কোথাও লবণাক্ত কোথাও সুপেয়, এ কোনো ব্যতিক্রম নাই। পানি নিয়মিতভাবে তার মূল হুকুম মোতাবেক কাজ করে চলেছে। এবার যান বায়ুমণ্ডলে, ওখানে আরও কঠিন জায়গা। এই ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল, তার মধ্যে শেষের 90 কিলোমিটার হলো আমাদের, কেউ বলেন 30 কিলোমিটার হচ্ছে মূলত যে বাতাসটা আমার পায় এটা, তার উপরে বলা হয় ইথার জগৎ। কীভাবে আল্লাহ পাককে বায়ুমণ্ডলকে দিয়ে পৃথিবীকে রক্ষা করেছেন যদি বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা সব জানেন, বিশেষ করে যারা এসব বিষয়ে গবেষণা করেন, যারা অন্তত 30তম পারা তফসির আমাদের পড়েছেন তারা জানেন কীভাবে আল্লাহ পাক এই পৃথিবীকে রক্ষা করেছেন শুধু মানুষের জন্য, মানুষকে রক্ষা করার জন্য। মানুষ সেরা জীব, এরা আল্লাহর ইবাদত করবে জেনে বুঝেই, এদের সম্মানে এত কিছু কেউ কল্পনা করতে পারে? প্রতি সেকেন্ডে 6 থেকে 40 মাইল গতিবেগে ঊর্ধ্বাকাশ থেকে উল্কাপাত হচ্ছে, জ্বলন্ত অগ্নিশিখা এত উপর থেকে পড়ছে এত দ্রুত বেগে, দৈনিক কমপক্ষে 2 কোটি, এর একটা যদি পৃথিবীতে পৌঁছে যায় তা রেহাই থাকবে না কারোর। রাশিয়ার জঙ্গলে একবার একটা পড়েছিল, তাতে কত মাইল বেগ নিয়ে গর্ত হয়ে গেছে সালাত রসুল দেখে নিয়েন আপনারা, আর পড়েনি। সম্প্রতি গত বছর দুয়েক আগে চাঁদ থেকে একটা পাথর খসে পড়েছে, ওটাকে নিলামে দেবে, মানুষ নেওয়ার জন্য লাইন দিচ্ছে, কত কোটি যে হবে আল্লাহ জানে। চাঁদের পাথর আমার ঘরে থাকবে, এরপরও বলে দিয়েছে না পাথরের সবই পাবা, পাথর পাবা না, টাকা ঠিকই দিতে হবে, কারণ এই পাথর আর পাওয়া যাবে না, এটা দুর্লভ। যদি চাঁদ থেকে পাথর পড়তে থাকতো আমরা কি বাঁচতে পারতাম এখান থেকে?
যদি উল্কা আসমান থেকে পড়ছে যেগুলো শুনলেন তো ডেউনিকদের 2 কোটি হয়, 2 কোটি লাগবে না, 2টা পড়ুক না, 2টা দিয়ে পৃথিবী শেষ। কে এদেরকে আমাদেরকে বাঁচালো? কে? এই যে বায়ুমণ্ডল দেখছেন না, ওই ঝুলন্ত উল্কা যখন এসে পড়ে বায়ুমণ্ডলের মধ্যে, এই 10,000 কিলোমিটার আস্তে 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 ওটা নিভে যায়। কে করে এগুলা? ও স্রেব আল্লাহর হুকুমেই নিভে যায়। কোনো অবস্থাতে ওর হুকুম নেই যে তুমি পৃথিবীতে যাও, আমার বান্দাদেরকে ক্ষতি করো, এই ক্ষমতা আল্লাহকে দেন নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের প্রায় পত্রিকা আসছে সরকার খুব দুশ্চিন্তায় পড়ে গেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে কী করে বাঁচবো, এমনি তো করোনা অত্যাচারে বাঁচি না, আর 1 মাসে 69 বার বিদ্যুৎ চমকাচ্ছে, গড়ে ডেলি 2 বার তার বেশি, মরেছে কত লোক হিসাব দিয়েছে। কিন্তু তার পাল্টাটা চিন্তা করেন, বিদ্যুতের সঙ্গে আসে নাইট্রোজেন, আরে নাইট্রোজেন না হলে জমিতে উর্বরা শক্তি হয় না। প্রতি বছরে প্রায় 1 কোটি টন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার সারে কাজ করে এই বিদ্যুৎটা, খবর রাখেন। বিদ্যুৎ না আসলে জমিতে উর্বরা শক্তি হতো না, গাছপালা কিছুই হতো না। কোনো কাজই আল্লাপাক বান্দার মঙ্গলের বাইরে ক্ষতির জন্য করেন না। এরপরেও খেয়ালকে দেখবেন খুব লাকিলে 2-1টা মানুষের গায়ে লাগে, অধিকাংশ ফাঁকা জায়গায় চলে যায়। কীভাবে আল্লাপাক এই মানুষকে রক্ষা করে যাচ্ছেন এগুলো একটু চিন্তা করা ভালো। বায়ুমণ্ডল আমাদের জন্য রক্ষা বুহ, প্রোটেকশন শিল্ড যাকে বলে বিজ্ঞানের ভাষায়, নিরাপত্তা বুহ হিসেবে কাজ করছে। সারাদিনে এই বায়ুমণ্ডলে 78% থাকে নাইট্রোজেন, 21% থাকে অক্সিজেন, এই ভাগাভাগের কোনো কম বেশি নাই, ঠিকঠিক থাকবে। এই গাছগুলো দেখছেন না, খালি গাছ কাটে ইট পোড়ান আপনারা, গাছ যে কত কল্যাণ করে আমাদের জন্য, এই গাছ সারা তো আমাদের জন্য অক্সিজেন ছাড়ে, ওদের ছাড়া অক্সিজেনই আমরা খাই। আর আমরা নাগদের বের করে এটা কার্বন ডাইঅক্সাইড বিষ, এই বিষটা আবার গাছে খায়, আমাদের বিষ গাছে খায় আর গাছের অক্সিজেন আমরা খাই। তো গাছে আর মানুষে মা এবং সন্তানের চেয়ে তো পারস্পরিক ভালোবাসে বিষ, আর আমরা সমানে গাছ কেটে ফেললি। কোনো দেশে যদি 25% জঙ্গল না থাকে, সিকি ভাগ, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জানত সুন্দরবনে যাদেরকে রক্ষা করা, রক্ষক হিসেবে রাখা হয়েছে ওরাই ভক্ষক, সুন্দরবন তো ফাঁকা হয়ে গেল, বোঝে না যে গাছগুলো আমাদের কল্যাণ আল্লাহ সৃষ্টি করেছেন। সর্বত্র আপনি তাকাবেন আল্লাহ নিয়ামত, তাওয়াদ্দু নিয়ামতুল্লাহ লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গণনা করতে যাও তো গুণে শেষ করতে পারবে না। 7 সমুদ্রের পানিটা যদি সম্পূর্ণ কালি হয়, আর যত বৃক্ষ আছে দেশ দুনিয়াতে সব যদি কলম হয়, আর যদি আল্লাহরের নিয়ামত লিখতে শুরু করে, লিখে শেষ করতে পারবে না। এই আয়াত গবেষণা করতে গিয়েই কয়েক মাস আগে পত্রিকা বেরিয়ে গেছে আমেরিকান গবেষণা সংস্থা থেকে, যে আমরা একদিন দের করলামটা কি, শত শত বছর ধরে বিজ্ঞান গবেষণা করি, এখন দেখছি এই পৃথিবীতে আল্লাহ পাকের প্রেরিত যত নিয়ামত আছে তার 99.99% আজ পর্যন্ত আমরা আবিষ্কারই করতে পারিনি, মাত্র 1% করেছি এই পর্যন্ত। তাহলে করলামটা কি, কোরআন সঙ্গে মিলে যাচ্ছে না, কিছুই করিনি এখনো পর্যন্ত। আল্লাহকে প্রশংসা মানুষ কেন করে? এই জন্যই করে, শুধুমাত্র আমাদের মধ্যে একটা মানুষকে বাঁচানোর জন্যে। অসাক্ষার লোক মহাবিশ্বা মাওয়াতে আমার ফেলে অর্থ, হে মানুষ তোমাদের জন্য আমরা অনুগত করে দিয়েছি নবমণ্ডলে ভূমণ্ডলে সব কিছুকে। লাকাত কররম না বানি আদম আহমাল্লাম ফিল বর আল বাহরে আফাদ্দুল্লাহ আলা কাসির মেহমান খলকনা তবদিলা, আমরা বনু আদমকে সৃষ্টি করে সম্মানিত করেছি, তাদের বহু সৃষ্টির উপরে সম্মান দিয়েছি, তাদের জন্যই বহু কিছুকে আমরা সৃষ্টি করেছি। হতভাগ আদম সন্তান আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে, হতভাগাদের জন্য কোনো আখেরাত নাই। আমরা আখেরাত চাই, যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের নিয়ে কোনো কথা নাই। আমরা কোনো অবস্থাতেই দুনিয়া চিরদিন থাকবে বিশ্বাস করি না, আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে সেখানে যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা কতটুকু আল্লাহ দাসত্ব করছি যাচাই করার জন্য।
ফেরেশতারা আল্লাহর দাসত্ব করে, লা ইয়াসুন আল্লাহ ইয়া ফালুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই করে। কিন্তু না, আল্লাহ পাক ফেরেশতাদের আনুগত্যে দাসত্বে অত খুশি হন নাই, তিনি খুশি হন মানুষের দাসত্বে, কারণ মানুষকে আল্লাহ পাক জ্ঞান শক্তি দান করেছেন, সে জ্ঞানের মোতাবেক সে ইচ্ছা করলে কাফের হতে পারে, ইচ্ছা করলে মমিনও হতে পারে। এই যে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, আর মানুষ নিজের ইচ্ছা শক্তি দিয়ে যখন আল্লাহকে ইবাদত করে, ওটাতে আল্লাহ বেশি খুশি হন। আর এমনি অটো আনুগত্যের কোনো মজা নেই, বুঝে সুঝে আনুগত্যের মধ্যেই মজা আছে। এটি আল্লাহ চাচ্ছেন যে জ্ঞানী মানুষ কী করে দেখি। জ্ঞানী মানুষের কাছেই কোরআনের আহ্বান, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, হে মানুষ, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার এবং সদাচরণ করো। প্রতি খুতবার এটা আমরা পড়ে থাকি, শেষ খুতবার আগে আদল এবং এহসান, আদল সবার আগে। প্রাকৃতিক ভারসাম্য যেমন আছে, মানুষের সামাজিক ভারসাম্য যেন তেমনি ঠিক থাকে। এই আয়াতের গুরুত্ব বিবেচনা করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আজমা আয়াতিন ফিল কুরআন ফি সূরাত আন-নাহল, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তাফসীরে ইবনে জারীর, তাফসীরে ইবনে কাসির সবাই এটা কোট উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে সবচাইতে আজমা সারগর্ভ আয়াত হল সূরা নাহলের এই 90 আয়াতটি, যেখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজুল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটি আয়াতের মধ্যে কত কথা যে এসে গেছে। প্রথম কথা হলো আদল, সূরা মায়েদা 8 আয়াতে আল্লাহ পাকের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু ক্বাওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আক্রাবু লিত্তাকওয়া। খবরদার, কারোর প্রতি দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্রলুব্ধ না করে। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আক্রাবু লিত্তাকওয়া, যা আল্লাহ ভীরুতার সর্বাধিক নিকটবর্তী। এই ছোট্ট একটি আয়াতাংশই পৃথিবীর সকল বিচার ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। সূরা নিসা 135 নম্বর আয়াতটি এরই ব্যাখ্যায় এসেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনছেন, পৃথিবীর সবচেয়ে নামকরা দুটো বিশ্ববিদ্যালয় হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটা কেমব্রিজ ইউনিভার্সিটি। কেমব্রিজ ইউনিভার্সিটির সদর দরজায় সূরা নিসা 135 নম্বর আয়াতটি উৎকীর্ণ করা আছে আরবি এবং ইংরেজিতে। তারা কিন্তু মুসলমান না, কই আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আছে, মুসলমানের দেশে বসবাস করছে। তারা অমুসলিম হতে পারে, কিন্তু প্রকাশ্যে ঘোষণা না করলেও অন্তর তাদের কোরআনের কাছে অবনত। সমস্ত বিশ্ব স্বীকার করে যে কোরআনের বিজ্ঞানের সামনে বর্তমান বিজ্ঞান শিশু, এমনকি যে রজার বেকনকে বিজ্ঞানের জনক বলা হচ্ছে, নেতা বলা হচ্ছে, তিনিও বলে ফেলেছেন যে না, কোরআন আমাদেরকে বিজ্ঞান যা দিয়েছে, কোরআন না থাকতো হাজার বছর বিজ্ঞান পিছিয়ে যেত। কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে বিজ্ঞান নিহিত, এমনকি প্রতিটি হরফে বিজ্ঞান নিহিত। শুনেন তাহলে একটা কথা, আমাদের আফগানিস্তানের এককালীন সুলতান মাহমুদ ছিলেন দিগ্বিজয়ী সেনাপতি, ওনার হঠাৎ করে অহংকার এসে গেল যে আমি এই খলিফার আনুগত্য করব না, কারণ যার শক্তি হয় সে একটু বড়াই করে। সমস্ত মুসলিম বিশ্বে সবাই কিন্তু খেলাফতের প্রতি আনুগত্যশীল ছিল। উনি বলে আমি এখানে নিজের মতো রাষ্ট্র চালাচ্ছি, আর খলিফার আনুগত্য করবো কেন, তার নামে খদ্দ পড়ব কেন, ইত্যাদি যাক অনেক কথা। তো চিঠি লিখলেন খলিফার কাছে, খলিফা বিরুদ্ধ খলিফা। উনি দেখলেন তো যুদ্ধ করে ওর সাথে কোনো লাভ হবে না, কারণ ও দারুণ দুর্ধর্ষ প্রকৃতির সেনাপতি, তাছাড়া সেও মুসলমান, আমিও মুসলমান, যুদ্ধ করলে তো কিছু লোক তো মরবেই, তো দরকার নেই, একটা চিঠি লিখে ওর কাছে। পাল্টা জবাব দিলেন,
তিনি কী লিখলেন শুনলে আপনি হাসবেন, উপরে আলেফ মাঝখানে লাম নিচে মিম, বাস চিঠি শেষ, বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন সুলতান মাহমুদ খুলি বলছে এটা কি, এই আবার কোন চিঠি হলো, আলিফ লাম মিম সর্বনাশ। তো আফগানিস্তানে ওনার জানা মতে যত পণ্ডিত ছিল তৎকালীন ভারতে সব ডাকাইছে, দেখো তার ব্যাখ্যা কী কেউ বলতে পারে না। খলিফা বলছে সর্বনাশ, খলিফা না সুলতান মাহমুদ করি ডাকি, এখন তো আমি ব্যাখ্যা যদি বুঝতে না পারি তো খলিফার কাছে আমি তো একদম নালায়ক হয়ে গেলাম, অর্থই বুঝি না, আমি একটা খলিফা মানুষ কেউ তো পারে না, আলেফ লাম মিম ইয়ে কোন বিপদ। শেষে একজন বললে আমি কিন্তু বুঝতে পেরেছি, তাহলে কী বলো তো, তাহলে আলিফ লাম আর মিম দিয়ে খলিফা বুঝিয়েছেন আলম তার কাইফা ফাল রব্বুকা বিয়া সাহাবিল ফিল, তুমি কি দেখো নাই হস্তিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কী ব্যবহার করেছিলেন, আলম ইয়াজাল্লা কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তকে তিনি নস্যাৎ করে দেন নাই। অতএব হে সুলতান মাহমুদ, তুমি যদি খলিফার বিরুদ্ধে উত্থান করো তোমারও চক্রান্ত ধ্বংস হয়ে যাবে। সুলতান মাহমুদ সঙ্গে সঙ্গে বলছে ভাব রে ভাব, আমার খলিফার বিদ্যা তার আমানতদারি তার তাকওয়া পরহেজগারির সামনে আমি কিছুই না, ব্যাস সঙ্গে সঙ্গে পরাজয় বরণ আনুগত্য স্বীকার, বহু কিছু বৈঠকগণ দিয়ে খলিফার কাছে পাঠালেন যে আমি আর কখনোই আপনার সঙ্গে বিদ্রোহ করব না। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তৎকালীন সময়ে নেতারা এরকম উচ্চ জ্ঞান সম্পন্ন উচ্চ জ্ঞানী হতেন, ভোট দিলেই তো নেতা হওয়া যায় কিন্তু জ্ঞানী হওয়া যায় না, অত সহজ না, একটি চিঠিতেই একটা রাষ্ট্র জয়। এই চারটি জনের কথা মনে করেন নাকি, যাক আমি প্রসঙ্গ অন্যদিকে চলে গেছি। মূল কথা হচ্ছে আদল, আরেকজন মহিলা তিনি নেতৃত্ব দাবি করলেন, তো সমস্ত দেশবাসী বলল আপনি নেত্রী হয়েছেন ভালো কথা, তো খলিফার কাছে অনুমোদন নিয়ে আসেন, নলিত জনগণ মানবে না, খলিফার অনুমোদন লাগবেই। খলিফার কাছে চিঠি চলে গেছে, তো চিঠিটা হাতে নিয়ে খলিফা কিছু বলেন নাকি, ওহো তোমাদের দেশে কোনো পুরুষ লোক নাই, বাস আর কিচ্ছু বলেনি। আর ওই যিনি চিঠি বাহক ছিলেন তিনি ফিরে এসে বলছে হে নেত্রী, খলিফা তো এটাই বললেন যে তোমাদের দেশে কি কোনো পুরুষ লোক নাই, বাস অট্টুকুতেই ওই নেত্রী পদত্যাগ করল, আর একজন বড় যোগ্য মানুষকে ওনার পদে বসাই দিল। না দেখছেন, কারণ খলিফাটা বলেছেন কোন দৃষ্টিকোণ থেকে, ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে, যেখানে আল্লাহ রাসূল বলছেন লাইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, রাওয়াল বুখারী, ওই জাতি কখনোই সফলকাম হয় না যারা নারীকে নেতৃত্বে বসায়। তো খলিফা তো নিজের কথা বলেননি, তো রসুলের কথাই বলেছেন, ও তো রসুলকে সম্মান করবো না কালকে তো মরবো, আমার সাফাত করবে কে, কে আমাদের দিন, খেয়াল করছেন এই যে পারস্পরিক সম্মান বোধ মানুষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে, আদল এনে দেয়, ন্যায় বিচার এনে দেয়, ধমক দিয়ে লাঠি মেরে তো ন্যায় বিচার হয় না। এরপরে আসেন এহসান, আদলে অল এহসান, মানে প্রকৃতিক মণ্ডলে আদল দেখলেন, সমাজ জীবনে আদলের জন্য কি প্রয়োজন তাতে বুঝতেই পারছেন, আল্লাহ বলে দিয়েছেন। এরপরে এহসানের বিষয়টি এটাও ব্যাখ্যা এক কথায় আল্লাহ রাসূল দ্বারা বলে দিলেন, সেটা আমরা সামনে রাখি। তিনি বলছেন দেখো ইজা আহসান আহাদুকুম ইসলামাহু ফালে কুল্লি হাসানাতিন ইফআলুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়া, যখন তোমরা তোমাদের কেউ তার ইসলামকে সুন্দরতম করবে তখন সে তার প্রতিটি সৎকর্মে 10 থেকে 700 গুণ নেকি পাবে। এক কথা শেষ, কোন কাজ ভালো কোন কাজ মন্দ বড় কথা না, তুমি যখন কোনো সৎকর্ম সুন্দরভাবে করবে, আমরা সালাত পড়তে এসেছি, কার সালাত সুন্দরতম হচ্ছে এটা মুসল্লিকে বুঝতে হবে, যে আমার সালাত আমার রসুলের মতো হচ্ছে কি না, হলে তবেই তো সুন্দরতম হলো।
কারো সালাত হচ্ছে তার ধারণা মতে এটাই ঠিক, অত যাচাইয়ে দেখা যাচ্ছে যে না এটা মজহাবি সালাত হলো, কোরআনি সালাত নয়, হাদিসের সালাত নয়। এবারে আমাদের শিক্ষা ও দাওয়াতি সফরে সেন্ট মার্টিনে দুজন বড় আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রোহিঙ্গাদের। একজন পরিচয় দিলে তিনি আরবি ছাড়া বলেন না, তিনি শায়খুল বুখারী, আর একজন উর্দু ছাড়া বোঝেন না, তিনি তার সাথী। সাথে করে নিয়ে গেলাম হোটেলে, সম্মান করলাম, খাওয়া দাওয়া শেষ করে বেরোবার সময় আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, আপনি তো শায়খুল বুখারী, তো সালাত পড়েন কি বুখারীর তরিকা না হেদায়ত তরিকায়? বেচারে এমন বিপদে পড়ে গেল, সে আরবিতে কী জবাব দেবে? শেষকে বুঝলাম বেচারা বিপদে পড়ে গেছে, আমি হাসতে হাসতে বিদায় করে দিলাম। যান, জীবনভর বুখারী পড়িয়ে পড়িয়ে বুড়ো হয়ে গেছে, যেই প্রশ্ন করলাম সালাত পড়েন কি বুখারীর তরিকা না হেদায়ত তরিকা হয় আর কথা নেই। এখানে সে কোন সালাত, আমরা তো এখানে বহু মুসল্লি আছি, কোন সালাত পড়ছি আমরা? অধিকাংশই বাংলাদেশে দলীয় সালাত, হেদায়াত সালাত, সরবেকার সালাত, কুদুরির সালাত, বুখারির সালাত নয়। সমস্ত বুখারির চষে বেড়ালে কোথাও বিশ্ব তারাবি পাবেন না, কিন্তু আমরা পড়ছি, পড়বই। উনি কি বুঝেন না, উনি কি বুঝেন না, শেষ। সব বুঝের উপরে যে আমার রসুল সে চিন্তা একবারও নেই। অথচ দেখেন খলিফার একটি কথা, তোমাদের দেশে কি পুরুষ লোক নাই? বাস একটা সেন্টেন্স, একটা নেত্রীকে তার সর্বোচ্চ পদ থেকে নামিয়ে দিল, কারণ ওই নেত্রী ছিলেন দিনদার, যে না খলিফা তো নিজের কথা বলেনি, উনিও হাদিস বলেছেন। আমি মানুষ, কালকে তো আমাকেও মরতে হবে, এই রসুলের কথা অনুযায়ী তো আমাকে চলতে হবে, এই রসুলের সাফাত মতেই তো আমাকে জান্নাত পেতে হবে। আমি কোশ্চিন কালো দুনিয়ার নেতৃত্ব নিয়ে থাকতে রাজি নেই, আমাকে আসমানি সম্মান পেতে হবে। এই যে ইমান, এই যে মহব্বত ভালোবাসা, শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতে মহব্বত হয় না, তার আনুগত্যের মধ্যেই মহব্বত প্রকাশ পাবে। এহসান সম্পর্কে প্রশ্ন কর হচ্ছে, জিব্রিল বলছেন আল্লাহ রসুলকে বলো এহসান অর্থ কি? জবাব দিচ্ছেন, আন্তা আবুদুল্লাহ কান্নাকে তারাহ ফাইল্লাম তখন তারাহ ফাইন রক, তুমি আল্লাহকে ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যে তুমি দেখতে না পাও মন্দিরকে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে করোনার উপসর্গ নিয়ে যারা আসতেছেন ডাক্তার সাহেবদের কাছে, অথবা এখান থেকে যারা বিদায় বাড়ি যাচ্ছেন, মানুষ এই মুহূর্তে যে ব্যবহার করছে শুধু মুখে উচ্চারণ করা যাবে না। পত্রিকাওয়ালাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পাচ্ছি, আর আপনারা তো অনেক কিছু দেখেন টিভি, তো মানুষ আসলে মানুষ নাই, অমানুষ, স্রেফ অমানুষ, একদম অমানুষ বলাও ঠিক হবে না। একটা কুকুর 80 দিন বসে আছে চীনের রাস্তায়, কারণ তার মনে এই রাস্তা দিয়ে গিয়েছে আর ফিরে আসেনি, তার ধারণা মনে ফিরে আসবে, আসলে মনে কিন্তু মরে গেছে, ও তো তা বোঝে নাই, ও জানে নাই। একটা কুকুরের মধ্যে যে সহানুভূতি বোধ, তার মনিবের প্রতি আনুগত্য বোধ, একটা মানুষের মধ্যে সেটা নাই। আমাদের বাংলাদেশে কি হলো, বাচ্চা ফেলে দিয়ে গেছে মধুপুর জঙ্গলে, একটা বিড়াল টের পাইছে, গিয়ে ওই বাচ্চার গায়ে ছোট্ট জামা ছিল, সেই জামা ধরে কামড় দিয়ে নিয়ে মেয়ে মেয়ে করতে করতে রাস্তা দিকে নিয়ে আসছে, তখন মানুষের নজরে পড়ছে একটা মানুষের বাচ্চা, তখন তাকে নিয়ে হাসপাতাল নিয়ে বাঁচিয়েছে। এ তো কদিন আগের ঘটনা। ওই বিড়ালকে কে শেখালো যে তোমার বাঁচাতে হবে? বিড়াল কুকুরের চাইতে আমার পশু বললাটাও ঠিক হলো না, কারণ পশুদের মধ্যেও অনেক অনেক আনুগত্য, মানবত্ব আছে, মহত্ব আছে, মানুষের মধ্যে তা হারিয়ে গেছে। নিজের সন্তান যখন শুনেছে বাবা করোনায় মরেছে, কেউ ধারে যায়নি, এ কি সম্ভব? এগুলো হচ্ছে। একবার সে এম এফরুল মরুমিন আখি ও অম্মি ও আবি আসনে করে না,
কিয়ামত দিন বাপকে দেখি ছেলে পালাবে, ভাইকে দেখি ভাই পালাবে, আছে না? এ তো কিয়ামত শুরু হয়ে গেছে, এত মৃত্যু ভয় কেন? তুমি যাবে কোথায়, পালাবে কোথায়? মৃত্যু তো তোমাকে খুঁজে বেড়াচ্ছে, যখন হুকুম হয়ে যাবে তখন তোমাকে মারবে। করোনা তোমাকে মারার ক্ষমতা রাখে না, করোনাকে যিনি পাঠিয়েছেন তার হুকুম হলেই করোনা তোমাকে মারবে। নইলে আজকে পেপারে দেখেন ছয়বার করোনা পজিটিভ দেখা দিয়েছে, ছয়বারই বেঁচে গেছে। করোনার কোনো ক্ষমতা হয়নি, মানে আল্লাহর হুকুম হয়নি। আবার একজন যিনি মারা গেলেন কয়েকদিন আগে, আগের দিন মাত্র একটু অসুস্থ বোধ করেছেন, পরের দিন হাসপাতালে এসছেন, টেস্ট দেখলেন করোনা, টেস্ট করার রিপোর্ট পাওয়ার আগে উনি মারা গেছেন, সময়ে দেয়নি। তাহলে কেমনটা হলো? আবার একজন বুড়িকে পাওয়া গেছে, বুড়ো মানুষ, 107 বছর বয়স, 100 বছর আগে স্প্যানিশ ফ্লুতে যখন লক্ষ লক্ষ লোক মারা গেছিল ও তখনও বেঁচে গেছিল, 100 বছর পরে এসে আবার তাকে ধরেছে এখন করোনা, ও এটাতেও সে বেঁচে গেছে। বয়স কত? 107। কল্পনা করা যায়, কারণ কি? করোনার তো কোনো ক্ষমতা নেই, করোনাকে যিনি পাঠিয়েছেন ক্ষমতা তো তার হাতে, তার হুকুম হলে তবে তো করোনায় মারবে, আর নাহলে কোনোই ক্ষমতা নেই। এই বিশ্বাস, শুধু বিশ্বাস তো নয়, বাস্তব। বাস্তব দেখার পরেও আমরা অমানুষ হচ্ছি কেন? অমানুষের লাভ কী হচ্ছে? আমি নিজের পরকাল নষ্ট করছি, আমার এই আমলটা লেখা হলো আমার আমল নয়। কে আমাদের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, যদি ওই দিন তুমি মানবতা দেখাতে, আজকে আমিও তোমার প্রতি মহানুভবতা দেখাতাম। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম একটু খাওয়ার জন্য, তুমি আমাকে খাওয়ার দেওয়ানি, আমি অসুখে পড়েছিলাম, তুমি আমাকে সেবা করনি, যদি সেদিন সেবা করতে আমাকে পেতে। সবগুলো হাদিসে আছে, আপনারা জানেন, খালি মনে করিয়ে দিচ্ছি। আর আমরা কী করছি, উল্টে করছি না? এটি আল্লাহকে ধরা পড়ছে না? জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল কাছে, হে আল্লাহ, হে আল্লাহ রসুল, দুনিয়াতে আমার সবচেয়ে উত্তম ব্যবহার পর হকদার কে? আল্লাহ রসুল তাকে বললেন, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। অন্য হাদিসে আসছে, ইনাল জান্নাতা তাহাতা, তোমার মায়ের পায়ের নিচে, তাহাতে রেজলাই হিমা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই মা যদি কাল করোনায় ধরে ছেলে যাবে, পরীক্ষা হবে, এখন বাবার সম্পত্তি ছেলে খাচ্ছে, বাবার যদি করোনা হয়, যদি ছেলে না যায়, ও তো সম্পত্তি তো বয়কট করে দেওয়া উচিত, ওই সম্পত্তি সব গভর্নমেন্টকে দিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে কী হবে? এখানে আপনার ঈমান, আল্লাহ তো সব দেখছেন, আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহ, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি যখনই তুমি মনে মধ্যে ধাক্কা দেবে যে না ওই করোনা তো আমার হতে পারে, বুঝতে হবে এটা শয়তানি ধোকা, এই করোনা আমার ধোকা হওয়ার কোনো কারণই নেই যদি আল্লাহর হুকুম না হয়। অতএব আমি অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক আমার বাপ মায়ের সেবা করব, একটা রোগীকে সেবা করব, সেবা করার দায়িত্ব আমার, আর ও করোনা দেওয়া না দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই বিশ্বাস নিয়ে যদি আমি কাজ করি আল্লাহ খুশি হবেন, হ্যাঁ বান্দা আমার উপরে তাওয়াক্কুল করেছে, আমার ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেহেতু বান্দা আল্লাহকে ভয় করেছে, ইয়াজআলু মাখরাজা, তার বাঁচারটা উপায় আল্লাহ বের করে দেবেনই। আমি ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে যথেষ্ট হয়ে যায়। লা ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা হুয়া মাওলানা ফাআলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, আমাদের কোনোই বিপদ হতে পারে না যতক্ষণ তো আল্লাহ না লিখে রাখেন, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের অভিভাবক। অতএব ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না করে ঔষধের উপরে করি, তাওয়াক্কুল যদি অন্য কিছুর উপরে করি, তাহলে আমি মুশরিক হয়ে যাব। ওয়া ইবনু আকসারু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন ঈমান নাই, সব মুশরিক। সূরা ইউসুফ 106 আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। অতএব ঈমানের পরীক্ষা কিন্তু আমাদের হচ্ছে, অতএব সাবধান। আয়েশা থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর রাসূল আরো বলছেন, দেখো আর রহম মুআল্লাকাত বিল আরশ, মানুষের যে রহম রক্ত সম্পর্ক, এটা আরশের সঙ্গে ঝুলন্ত।
রহম সেখানে বলে, আমি আল্লাহর রহমান নামের একটা অংশ, যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব, যে ব্যক্তি আমার সম্পর্ক ধরে রাখলো আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। আরশের সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় জান্নাত পাবেন কার দয়ায় প্রশ্নই ওঠে না। জুমার দিনে আল্লাহ রসুল মিম্বারে উঠছেন, প্রথম রাকাত প্রথম কী বললেন, ওটা সিঁড়িতে পা দিয়েই বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সালাতের পরে মুসলিমরা ধরল, হে আল্লাহ রসুল আজকে আপনি এটা কী করলেন? আরে প্রথমবারে বললেন আমিন, আবার আমিন, আবার আমিন, কী জন্য? তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন, দেখো যখন আমি প্রথম মেম্বারে প্রথম থাকায় স্তরে পা দিলাম, জিব্রিল এসে আমাকে বলল, হে মোহাম্মদ শুনে রাখো, যে ব্যক্তি রমজানকে পেল অথচ নিজেকে আল্লাহর নিকটে ক্ষমা করে নিতে পারল না, সে জাহান্নামে চলে যাবে। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, তখন আমিন বললাম কেন? তখন জিব্রিল আমাকে বললেন, এ মোহাম্মদ, কোনো ছেলে বা মেয়ে যদি তার বৃদ্ধ পিতা বা মাতা বা তাদের যে কোনো একজনকে পেল অথচ তাদের সেবা নিয়ে সে জান্নাত পেল না, সেও জাহান্নামে চলে যাবে। আমি বললাম আমি। তৃতীয় ধাপে উঠে আমাকে জিব্রিল বললেন, হে মোহাম্মদ, যে ব্যক্তি তোমার নাম শুনল অথচ তোমার উপরে দরুদ পাঠ করল না, সেও জাহান্নামে যাবে। এখানে আল্লাহ রাসূল চুপ থাকলেন, কারণ ওটা নিজের ব্যাপার। জিব্রিল তাকে বললেন, তুমি বলো আমিন, তখন উনি বললেন আমিন। এই কথাগুলোর মধ্যে কত শিক্ষণীয়, নিজের আত্মপ্রচার নিজের প্রশংসা নিজে করা যাবে না, যেহেতু আমার কথা বলা হচ্ছে এখানে, তাই আমি আমিন বললাম না, জিব্রিলের হুকুম মোতাবেক আমি আমিন বলেছি, কিন্তু আগের দুটো ব্যাপারে আমি নিজে থেকে আমিন বলেছি। এই আদেশটাও সবসময় মতের মাথায় রাখবেন। রমজান মাস আমাদের কাছে এসেছে, অর্ধেক তো প্রায় হয়েই গেল, আজকে তো 14 রমজান তাই না, কালকে 15, অর্ধেক তো হয়েই গেল, আর মাত্র দুটি সপ্তাহ আমাদের কাছে আছে। হাদিসটা মনে রাখেন, কোনো অবস্থাতেই এই হাদিসের বিপরীত যদি আমরা না করি, কারণ এই হাদিসটি বোঝা যাচ্ছে আগের হাদিসে এসেছিল শুধু জান্নাত তোমাদের মায়ের পদতলে, আর এখানে আসছে জান্নাত তোমাদের পিতা মাতা উভয়ের পদতলে। ভাষাটা কিন্তু এখানে যে পুরো সামিল হয়ে গেল, বাকি নেই। আর এটা তো সবাই জানেন, রেজাল রব্বে ফি রেজাল ওয়ালেদে, সাখাতুর রব্বে ফি সাখাতুল ওয়ালেদে, আল্লাহর সন্তুষ্টি তার পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি তার পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। এই হাদিসগুলো আমরা সবাই জানি, মনে রাখতে হবে, আমল করতে হবে। বর্তমানের যে যুগ, এখানে এটাকে বাস্তবায়িত করে দেখাতে হবে, তাহলেই জান্নাত পাওয়া সম্ভব। নইলে শুধু আরাম আয়েশের সময় বাপ মার আনুগত্য, কষ্টের সময় বাপ মা বিরোধিতা করব, এটা কশ্চিনকাল মানবতার পরিচয় নয়। এর পরবর্তী 3 নম্বরে, ওয়াইতায় জিল কুরবা, তোমরা নিকটাত্মীয়দেরকে দান করো। এ বিষয়ে একটা হাদিসে বোঝা যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমরা যখন দান করো তখন নিজের আত্মীয় স্বজনকে দান করার মধ্যে দ্বিগুণ নেকি আছে। এক গুণ হলো আত্মীয়তা রক্ষা, আর এক গুণ হলো তোমার সৎকর্মের নেকি। এই দ্বিগুণ নেকি আছে নিকটাত্মীয়কে দান করার মধ্যে। আজকের বিপদের দিনে বহু কর্মহীন নিকটাত্মীয় আমাদের আছে, তাদের কিন্তু আপনার কাছে লজ্জা চাইবে না, আপনাকে এগিয়ে গিয়ে তাকে দিতে হবে, মনে করতে হবে যে আমার ওই ভাইটি আজকে কর্মহীন, আলহামদুলিল্লাহ আমি তো কর্মক্ষম, আমার তো ইনকামের সোর্স আছে। এই অবস্থা নিজে বিবেচনা করে যদি আমরা কাজ করতাম,
তাহলে সরকারকে এত দুশ্চিন্তা করতে হতো না, আমরাই যথেষ্ট ছিলাম, এই একটা হাদিস ফলো করলে আর কিছু লাগতো না। ওয়ানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যাবতীয় নির্লজ্জ কাজ এবং অন্যায় কাজ থেকে দূরে থাকা, এটা 4 নম্বর। ফাহশা কাকে বলে আমরা সবাই বুঝি, একটা ছোট্ট হাদিসে যথেষ্ট মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইজা খারাজাতুল নিসা ইস্তারশাফা শয়তান, যখন মহিলারা ঘর থেকে বের হয় শয়তান মাথা উঁচু করে তার দিকে তাকায়, আর বেশি কিছু লাগে না। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ও সামার শাহরাহা ওয়া তাআত বাআলহা ফাল তাদখুলুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাআত, যে কোনো মহিলা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশাধিকার রইল, আর তো কিছু লাগে না। কোথায় আমাদের নারী জাতি? সর্বত্র। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদ্ন মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজন ফুরুজাহুন্না, নারী জাতিকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অন্য আয়াতে এসছে তাদের আওয়াজ যেন নিচু হয়, যেন পরপুরুষ শুনতে না পায়, যাতে তাদের অন্তরে লোভ সৃষ্টি হয়, সুরা আযাব এসছে। এটাতেই প্রবাদ চলে আসছে সওতুল ইমরাতে ইমরাত, নারীর শব্দটাও পর্দা। এখন তো নারীর শব্দ ছাড়া রাস্তায় নাই, মাইকে নারী, বক্তৃতায় নারী, স্লোগানে নারী, শব্দে নারী, এই নারীরা তো কেউ না, কেউ আমাদের মেয়ে বা কেউ আমাদের বউ, কেউ আমাদের মা, কেউ আমাদের বোন, আমাদেরকে তাদের সাবধান করতে হবে যে না, এক কাজ ধরে তোমাকে আল্লাহ পাঠায়নি। আল্লাহ তাবাররাজ না তাবাররাজ আল জাহেলিয়াতুল উলা, প্রাচীন যুগের জাহেলি যুগের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না, এটা যেন আমাদের মধ্যে না আসে, তাহলে এই আয়াতের বরখলাফ হয়ে যাবে। অল মুনকার বলতে সব কিছু মুনকারাত, যে সিয়াম রাখছে, সিয়াম ব্যাখ্যা হয়ে এই যে আল ইমসাক মিন আল আকলি ওয়া শুরবে ওয়াল জিমা ওয়া জামিউল মুফাত্তারাত আইল মুনকারাত, খানা পিনা যৌন সম্ভোগ ছাড়াও যাবতীয় মুনকারাত থেকে নিজেকে হেফাজত করে রাখার মধ্যেই সিয়ামের পূর্ণতা আসবে, নইলে নয় ত্রুটিপূর্ণ সিয়াম হবে। 5 ওয়াক্ত সালাত, এক ওমরা থেকে এক ওমরা, এক জুমা থেকে এক জুমা, এবং এক রমজান থেকে আর এক জুমা, রমজান মধ্যবর্তী সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেন যদি সে কবিরা গুনাহ না করে। গত রমজানে আমরা এখানে সিয়াম রেখেছি, যারা এই রমজানে আল্লাহর রহমতে যারা সিয়াম পেয়েছি, এর মধ্যে এক বছরে যদি কোনো কবিরা গুনাহ আমরা না করে থাকি, ইনশাআল্লাহ পুরো এই রমজানই আমাদের বিগত এক বছরের যাবতীয় গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটি মেনে চলার তৌফিক দান করুন। প্রতি জুমাতে খতিবরা কিন্তু এই আয়াতটি পড়েন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতায়ে যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী, বিদ্রোহ করা, এই বিদ্রোহ করাটা নেশা আছে মানুষের মধ্যে, সরকার কাজ করছে এত দিন রাত ঘুম নেই, কিন্তু এই ভুল সেই ভুল সবসময় পিছিয়ে লেগেই আছে, সরকারের যেই যাক না কেন ও যে ফেরস্তা গেলেও তার একটা বিরোধী দল থাকবে, এই বাকি বিদ্রোহ আনুগত্যের বিপদটা বিদ্রোহ, এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। পরামর্শ দাও, নসিহত করো, এটা করার চাই, এটা করা ভালো, বাস এর বেশি করার কিছু দরকার নেই, যেমন লকডাউন এখন উঠে দিচ্ছে, এটা কিন্তু ভালো কাজ হচ্ছে না, এটা আত্মঘাতী কাজ, নিঃসন্দেহে সবাই বলবো এটা আত্মঘাতী কাজ হচ্ছে। সারা দেশকে একরকম নেই, রাজশাহীতে করোনা নাই তো নারায়ণগঞ্জ করোনা নাই, ওই এলাকা ভিত্তিক এটা লকডাউন করা ভালো ছিল, সারা দেশ লকডাউন না করে সবাই বলতেছে কিন্তু সরকার মানছে না, কিন্তু আমরা গেলে পরামর্শ দিতে পারি, বিদ্রোহ করতে পারি না, দায় দায়িত্ব তার, কে আমাদের দিন সরকারকেই পূর্ণ দায়িত্ব বহন করতে হবে না, সবচেয়ে বেশি আজাবকে তাদের হবে না,
বাস আমরা বলার দায়িত্ব নসিহাত, বাস খালাস, আর কিছু না। আল্লাহবাক আমাদের সবাইকে সুরা নাহলের এই 90 আয়াতের সারমর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।